নমস্কার আমি সঞ্জীব এই মুহূর্তে আমি অশোকনগর নাট্যমুখের ওদের কর্মকাণ্ড থিয়েটারের প্রতি ওদের যে ভালোবাসা সেই ভালোবাসায় আমিও সামিল হয়েছি অভির এখানে এসেছি অশোকনগর নাট্যমুখ অভি চক্রবর্তী এসব দেখে সত্যি কথা বলতে কি প্রথমে মনে হয় যেটা যে আমি কি করি একজন অভিনেতা হিসেবে আমাকে আমার পুরনো দিনগুলো খুব টেনে নিয়ে যায় পেছনের দিকে অর্থাৎ আমি যখন মফস্বলের দিকে থিয়েটার করতাম অর্থাৎ আমার বাড়ি তো মালদাতে মালদা জেলার গাজলে তো সেই সময় যখন নাট্য চর্চা করতাম প্রতিদিন দলে যেতাম ওই যে প্রতিদিনের থিয়েটার সেই দিনগুলোকে যেন ফিরে ফিরে পাচ্ছি তা এই অমল আলো এই যে এখানকার স্পেস সেই স্পেসটার নাম হচ্ছে অমল আলো হ্যাঁ সত্যি অমল আলোই বটে তা সেই আলোয় আমি এবং আমরা রঙ্গলোকের সবাই শ্যামলদা সুদীপ দলের ছেলেমেয়েরা সবাই মিলে আজকে আলোকিত হলাম স্নান করলাম আর কি অমল আলোর আলোতে ভীষণ ভালো লাগলো যে ভালোবাসা সব সময় ব্যক্ত করা যায় না কথা দিয়ে বোঝানো যায় না এটা অনুভব করা এই মুহূর্তে ওদের ঠিক এই ওপরের ঘরটা ঠিক বাংলোর মতো কাঠের ঘর ভারী সুন্দর লাগছে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে আর একজন থিয়েটার কর্মী হিসেবে একজন থিয়েটারের সঙ্গে যুক্ত থাকা একটা মানুষ হিসেবে আমার খুব অহংকার হচ্ছে এবং গর্ব হচ্ছে এই অভিদের জন্যে অভির ছেলেমেয়েদের জন্যে ওদের দলটার জন্যে এবং শেষ পর্যন্ত দেখতে গেলে এই যে অঞ্চলটা মানে অশোকনগর গোবরডাঙ্গা এই জায়গাটার একটা যে কীরকম থিয়েটারের মাহাত্ম্য আছে হ্যাঁ তা সেইটা আমাকে খুব আলোড়িত করছে এবং আমাকে খুব মানে নিজের কাছে খুব মনে হচ্ছে যেন আমি ধন্য আমি আমার জীবনটা যে থিয়েটারের সঙ্গে যুক্ত হতে পেরেছে আমি যে একটু থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারছি এটা আমার কাছে অনেক গর্বের এবং একটা ভালো লাগার তৈরি হচ্ছে নিজের কাছে এই সব কর্মকাণ্ড যে এরা এত কিছু করতে পারে সেই পাড়ার যে মানুষজনগুলো আমিও রয়েছি তাদের সঙ্গে মানে কোনো একটা জায়গায় আমারও একটা অবস্থান আছে ভালো থাকুন সবাই সকলকে নমস্কার।